হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটির টপিক মূলত আপনারা অনলাইন থেকে কিভাবে ইনকাম করবেন। সো বেস্ট একটি ইনকাম সাইট শেয়ার করব, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আপনি যদি এইরকম আর্নিং রিলেটেড ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন রয়েছে সেটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন, তাহলে আপনি সবার আগে আপডেট ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমেই পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। ভিউয়ার্স, আমি আপনাদেরকে আমার ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্টে আমি workupjob এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব। আপনারা এই ওয়েবসাইটে আসার পর আপনারা এখানে যে কাজটি করবেন, অবশ্যই আপনারা এখানে একটি রেজিস্টার করবেন। সো আমি আবার বলতেছি যে এই লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা আমি কমেন্টে দিয়ে দিব। জাস্ট ওখানে আপনারা ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে এই যে রেজিস্টার অপশন, এখানে আপনি জাস্ট ক্লিক করবেন। রেজিস্টার অপশনে ক্লিক করার পর আপনি এখানে অবশ্যই আপনার অর্গ্যানিকের যেটা অরিজিনাল ফুল নেম সেটা আপনি দেওয়ার চেষ্টা করবেন। সো অবশ্যই আপনি আপনার অরিজিনাল নামটা দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আপনি ইমেল অ্যাড্রেস এবং এখানে পাসওয়ার্ড এবং এখানে আপনি কান্ট্রি অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। সো বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর আপনি আই এগ্রি এখানে জাস্ট ক্লিক করে দেওয়ার পর এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি এই অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে ক্রিয়েট করার পর আপনি অ্যাকাউন্টটাতে লগ ইন করবেন। সো আমি আমার অ্যাকাউন্টটাতে লগ ইন করতেছি। ভিউয়ার্স, আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো। জাস্ট আমাদের যে কাজটি করতে হবে সেটা হইতেছে যে আমাদের এখানে এই যে এখানে কিছু ক্যাটাগরি দেখতে পারবেন, এর মধ্যে আমাদের কাজ করার জন্য আমাদের এই যে ফাইন্ড জব, এখানে আমাদের ক্লিক করতে হবে। সো ফাইন্ড জবে ক্লিক করার পর আমার এখানে কাজ দেখতে হবে যে এখানে অসংখ্য অ্যাভেলেবেল কাজ রয়েছে। এখানে দেখতে পারতেছেন যে 144টা কাজ কিন্তু এখানে অলরেডি রয়েছে। সো আপনি চাইলে যে কাজটা আপনি করতে পারবেন বা আপনার সহজ মনে হবে সেই কাজটা আপনি এখানে করতে পারবেন। সো এখানে একজন দেশে বাঙালি বন্ধু সাবস্ক্রাইবার। সো আমি যদি এই কাজটা করতে চাই বা এখানে দেখুন নিড ওয়াচ টাইম, সো নিড ওয়াচ টাইম এখানে অনেকেই কিন্তু পোস্ট দিয়েছে। জাস্ট এই কাজগুলো খুবই ইজি। জাস্ট আমি যদি এটাতে ক্লিক করে দেখুন, ক্লিক করার পর এখানে ডিসক্রিপশন, এই যে সুন্দরভাবে এখানে ডিসক্রিপশনে বলা হয়েছে এই যে এখানে আপনাকে এই ডিসক্রিপশন ভালোভাবে পড়তে হবে। এরপরে প্রমাণ হিসেবে যেটা চাইছে বা আপনার স্ক্রিনশট যেটা দিতে হবে সেটা এখানে বলা হয়েছে। এই যে এখানে বলছে যে প্রমাণ হিসেবে প্রথম শেষে দুইটি স্ক্রিনশট নিতে হবে। ভিডিওর কয়েকটি আই বাটনে বাধ্যতামূলক, অর্থাৎ আই বাটন রয়েছে বাধ্যতামূলক, কখন তা সঠিকভাবে উল্লেখ করতে হবে এবং যে গুগল আইডি বা চ্যানেল দিয়ে কন্টেন্ট কমেন্ট করেছেন তা প্রমাণ হিসেবে লিখে জানাতে হবে। 2 মিনিট আগে কমেন্ট করায় অনেক কমেন্ট স্প্যাম হয়ে যাচ্ছে। যদি কারো কমেন্ট স্প্যাম হয় তাহলে তাকে স্যাটিসফাই দেওয়া হবে না। সো এই পর্যন্তই আপনাদের এখানে রিকোয়ারমেন্ট বলে দেওয়া হয়েছে। জাস্ট আপনাকে এখানে কি করতে হবে, প্রথমে ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে এই যে জন্ম আমারই জন্য, জাস্ট এতটুকু আপনার লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর এখানে বলছে যে একটু নিচের ছবিতে থাম্বনেল অনুযায়ী গানটি মিলিয়ে নিতে হবে। সো এখানে উনি এই কাজের জন্য থাম্বনেলের যে এক্সট্রা লিঙ্কটা সে ইউজ করে নাই। সো আমরা অন্য একটি ট্রাই করে দেখি। এই যে নিড ওয়াচ টাইম, আমি যদি এই কাজটাতে ক্লিক করি দেখুন এখানে বলছে যে প্রথম টাইটেলটি কপি করুন, অর্থাৎ আমি এখান থেকে এই যে এটা লিখে সার্চ করে তারপরে আপনার এখানে সব কিছুই বলে দেওয়া রয়েছে। আর এখানে বলা হয়েছে যে নাইস, ওয়াও এইগুলো আপনি কখনো এখানে কমেন্ট করতে পারবে না। সো এটার ব্যতিক্রম আপনাকে অবশ্যই কমেন্ট করতে হবে। সো এটার জন্য আপনার এই যে প্রমাণ হিসেবে এটা চাইছে, এখানে আপনি ইমেজটা আপলোড করে দেবেন। সো এখানে টাইটেলটি কপি করতে বলছে। সো ভিউয়ার্স, আমি এই কাজটা করার জন্য জাস্ট আমি যে এখান থেকে কপি করব এই টাইটেলটা, জাস্ট এই টাইটেলটা কপি করার পর আমি ইউটিউবে সার্চ করব। ইউটিউবে এসে সার্চ করার পর এই যে তার এই যে ভিডিও, এই ভিডিওতে আমি ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এটা আমার ফুল ওয়াচ টাইম করতে হবে। জাস্ট আমি এখানে ইউটিউব কমিউনিটির জন্য আমি এটাকে দেখাইতে পারতেছি না।
জাস্ট আপনাকে এখানে বলছে যে এটা ফুল ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, এবং স্ক্রিনশট হিসেবে আপনার এই বাটনে কয়েকটি এবং ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখতে হবে অবশ্যই। এই যে এখানে বলা হয়েছে আপনারা অবশ্যই ভিডিওটি দেখার পর আপনারা এখানে স্ক্রিনশট নেবেন। সো এখন স্ক্রিনশটটা আপনারা কীভাবে নেবেন, স্ক্রিনশট নেওয়ার জন্য আপনাকে এই যে সার্চ অপশন এখান থেকে এস লিখবেন, সিনিফিং টুলস এস এজেস সিনিফিং টুলস, জাস্ট এটাকে ওপেন করবেন। ওপেন করার পর আপনি এই যে নিউ এ ক্লিক করবেন, নিউ এ ক্লিক করার পর এরকম একটি স্ক্রিনশট দেবেন, স্ক্রিনশট দেওয়ার পর জাস্ট এটাকে আপনি সেভ দেবেন। সো আমি এটাকে সেভ দিলাম, যে লোকেশনে রাখবেন ওই লোকেশনে আপনি একটি নাম দিয়ে রাখবেন, যেমন আমি এখানে দিলাম এস লিখে জাস্ট আমি এখানে সেভ দিলাম। এটাকে আমি সেভ দেওয়ার পর আমার এই যে স্ক্রিনশট হিসেবে আমাদের প্রথম প্রুফ এখানে এটা আপলোড করে দিতে হবে। সো ইমেজটাকে আমরা আপলোড করে দেবো এই যে ইমেজটা, এভাবে অপিন অপশনে ক্লিক করার পর দ্বিতীয় যে ইমেজ প্রুফ হিসেবে চাইছে ওইটা আমরা দিয়ে জাস্ট সাবমিট অপশনে ক্লিক করলেই আমাদের এই কাজটা ফিনিশিং হয়ে যাবে। সো এইভাবেই মূলত এখানে কাজ করতে হয়। আর আপনি যদি এখানে যদি কাজ করে নিতে চান তাহলে অবশ্যই আপনাকে এখানে ডিপোজিট করতে হবে, এবং ডিপোজিট করার পর আপনি এরকম পোস্ট দিতে পারেন, দিয়ে আপনি চাইলে এখান থেকে কাজ করে নিতে পারেন, এবং আপনি এখানে চাইলে কাজ করেও দিতে পারবেন। সো আপনি এখান থেকে ব্যালেন্সটা কীভাবে উইথড্র করবেন, সো এখানে উইথড্রল অপশন এখানে ক্লিক করুন। উইথড্র অপশনে ক্লিক করার পর এই যে আপনি এখানে দেখতে পারতেছেন যে ইউ হ্যাভ নট স্টোরি, সো আমার এখানে অলরেডি ব্যালেন্স অ্যাকাউন্ট জিরো, আমরা এটাকে উইথড্র করতে পারতেছি না। সো যখন আমাদের এটা ব্যালেন্স হয়ে যাবে, ইনকাম হয়ে যাবে, তখন আমরা কিন্তু এটা উইথড্র করতে পারবো। সো এই উইথড্র নিয়ে আপনাকে ঝামেলা পাওয়া দিতে হবে না, জাস্ট এটা একটি বাংলাদেশি সাইট, অবশ্যই আপনারা এটা 100% পেমেন্ট পাবেন। আর অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে এখানে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে। অ্যাকাউন্ট ভেরিফাইয়ের জন্য আপনাকে অবশ্যই ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ভেরিফাইয়ের জন্য 1 USD চার্জ প্রযোজ্য হবে। সো এই 1 USD চার্জ প্রযোজ্যর জন্য আপনাকে অবশ্যই ডিপোজিট করতে হবে। সো যদি আপনি এখানে ডিপোজিট করতে চান তাহলে আপনি এখান থেকে ডিপোজিট করতে পারেন, আর যদি আপনি না চান সেক্ষেত্রে আপনি নাও করতে পারেন। সো আশা করি আপনারা যদি এখানে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে পারেন তাহলে আপনি এখান থেকে কাজ করতে পারবেন। সো নেক্সট টিউটোরিয়ালে আমি আরও বেস্ট কিছু সাইট শেয়ার করার চেষ্টা করবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।